মসজিদে আল আকসা বন্ধ করে দিল ইসরায়েল। ইসরায়েলি পুলিশ মঙ্গলবার হঠাৎ করে মসজিদের সব গেট বন্ধ করে দিয়েছে। মুসলিমদের বাধা দেওয়া হলেও মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে পেরেছে ইহুদিরা। মঙ্গলবার সকাল থেকেই ফরমান জারি করে ইসরায়েল পুলিশ। ইসলামিক ওয়াকফ বিভাগ আল আকসা মসজিদ দেখভালের দায়িত্বে রয়েছে। জর্ডানে নিয়োজিত এই ইসলামিক সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলি পুলিশ মঙ্গলবার হঠাৎ করে মসজিদটির দিকে যাওয়া সব গেট বন্ধ করে দিয়েছে এবং মুসলিমদের সেখানে প্রবেশে বাধা দিচ্ছে। বিভাগটি আরও জানায়, মঙ্গলবার সকালের দিকে মসজিদে প্রবেশ কড়াকড়ি করে দখলদার বাহিনী। প্রথম দিকে শুধু বয়স্কদের প্রবেশ অনুমতি দেওয়া হয়, পরে সবার উপর সেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে মুসলিমদের বাধা দেওয়া হলেও মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে পেরেছে ইহুদিরা, অর্থাৎ সেখানে ইহুদিদের প্রার্থনা করার সুযোগ দিয়েছে ইসরায়েলি পুলিশ। যদিও এটি মুসলিমদের জন্য নির্ধারিত স্থান। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় 7 শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। সেখানে প্রতিদিনই ইসরায়েলের বিমান হামলায় শত শত মানুষ নিহত হচ্ছেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় 5,791 জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। গত 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরই গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। টানা কয়েকদিন ধরে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে।